গেল একটা বালি হাঁসের বাচ্চা, মানে যেটা বালি হাঁস বা সরেলি হাঁস আপনারা বলে থাকেন, সে ছোট্টকাল থেকে পালতে পালতে এক বছর পরে এত বড় হয়ে গেল যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনেকদিন ধরে পাখিরা পালছি, এটা বালি হাঁস। আপনারা সবাই মানে ভিডিওতে বলে থাকেন, ভাই বালি হাঁস কি আমাদেরকে সংগ্রহ করে দেওয়া যায়? কিন্তু আমার কাছে কিন্তু বালি হাঁসে এক পিসি আছে এবং পুরো টেম এটা ছেড়ে পালন করা হয়, এবং এই বালি হাঁসটা হয়েছে ছেলে, ঠিক আছে? আও কামড়ে দিচ্ছেন। তো এই বালি হাঁস পাখিটি আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে সেল করে দিতে চাচ্ছি। অলরেডি একটা ভাই ফোন দিয়েছিল কালকে, একটা বালি হাঁস নিয়ে শর্টস ভিডিও ছাড়ছিলাম, তো ঢাকা থেকে একটা ভাই ফোন দিয়েছিল, সে আমার বাসার এলাকাতে এসে বালি হাঁসটা নিয়ে যেতে চাচ্ছে। তো সে যদি নিয়ে যায় তাহলে বালি হাঁসটাকে তাকে দিব, আর যদি দর্শকদের উদ্দেশ্যে আরও কেউ নিতে চান তো নিশ্চয়ই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কমেন্টে বা যে কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করতে পারেন, নিশ্চয়ই আমি আপনাদেরকে যে কোনো পাখি দেওয়ার চেষ্টা করবো। আশা করি গাইজ আপনারা বুঝতে পেরেছেন, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আজকে বালি হাঁসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে বালি হাঁস সম্পর্কে কিছু জেনে আসা যাক। এই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইক্স, নিউ আপডেট ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ। প্রথমে আপনাদেরকে বলতে চাই ভাই, বালি হাঁস কিন্তু ডিম বাচ্চা করানো বেশি টাফ না, কিন্তু যদি জঙ্গলি পাখি ধরে ডিম বাচ্চা করাইতে যান তাহলে কিন্তু অনেক সমস্যা আছে। সেটা কখনো ডিম বাচ্চা করবে না, ছেড়ে দিলে উড়ে চলে যাবে। কিন্তু ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে সবসময় বাচ্চাকাল থেকে পাখি পালন করতে হবে, একদম শিশুকাল থেকে, ঠিক আছে গাইজ? এটা কিন্তু আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম। এবং বালি হাঁসের খাবারগুলো কী কী, মানে বালি হাঁস কী কী খেয়ে বেঁচে থাকে? প্রধানত খাবার ওদের যে ধান খায়, কিন্তু ধান খাওয়ানোর সিস্টেম আছে। আপনি যে খাঁচার ভিতরে রাখেন বা ছেড়ে দিয়ে রাখেন বা যেখানে রাখেন না কেন, একটা মালসা রাখবেন, মালসার ভিতরে পানি দিবেন, পানির ভিতরে ধান ছেড়ে দিতে হবে। ধান আছে চিনাকাউন ভুড়ো, এই খাবারগুলো যখন পানির ভিতরে ছেড়ে দিবেন ভেসে উঠবে, তখন দেখবেন হাঁসের মতো করে এই খাবারগুলো কিন্তু এই বালি হাঁস পাখিগুলো খেয়ে থাকে, ঠিক আছে? কিন্তু ভাত বা আপনারা যে খুদ, তারপরে অন্যান্য খাবারও কিন্তু খাওয়াতে পারেন, কিন্তু এই খাবারগুলো আপনাদের মানে প্রকৃতির সাথে মিশিয়ে নিতে হবে। যে সব মানে যদি অভ্যেস করেন তাহলে নিশ্চয়ই এই পাখিগুলো কিন্তু ওইভাবে খেয়ে থাকবে, কিন্তু যদি আপনারা অভ্যেস না করাতে পারেন তাহলে কিন্তু এই পাখিগুলো কখনোই কিন্তু ওরকম খাবার মানে খাবে না, ঠিক আছে? তো এই পাখি কিন্তু ঘাসও খেয়ে থাকে, যেমন মনে করেন মাঠে যে ঘাসগুলো পাওয়া যায়, মানে ফুল বা বীজ হয়ে থাকে যে ঘাসগুলোর, ওই ঘাসগুলো কুচি কুচি করে যদি কেটে দেন তাও কিন্তু ওই ঘাস কিন্তু খাবে। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। তো মানে এই পাখিগুলো যেহেতু শৌখিন পাখি, তো এই পাখির খাবারগুলো অনেক আনকমন, কিন্তু মানে বাজার থেকে যে ফিড মিট কিনে এনে খাই দেবেন, তো ফিড মিট কিন্তু এগুলো যদি আপনারা বারবার না খাই দিয়ে বা যদি অভ্যেস না করেন তাহলে কিন্তু এই ফিড খায় বা এক ধরনের খাবার খায়, কিন্তু এই বালি হাঁসগুলো আপনারা রাখতে পারবেন না, বালি হাঁস বা সরেল হাঁস যেটা আপনারা বলে থাকেন, ঠিক আছে গাইজ? এটাও কিন্তু আমি আপনাদের খাবার সম্পর্কে ক্লিয়ার করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো গাইজ আশা করি এটুকুনাই বলার ছিল আজকের ভিডিওতে, তাছাড়া অজানা তথ্য আর কিছুই দেখছি না বালি হাঁস সম্পর্কে বলার, যেগুলো আপনাদেরকে বলার ছিল সেগুলো বলে দিলাম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে ছিলাম আমি ডিজে শাহেদ খান, আসসালামু আলাইকুম, বাই বাই।